তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের আরেকটি ইম্পর্টেন্ট ভিডিওতে আজকের ভিডিওটা এতটাই ইম্পর্টেন্ট আজকের যে জব নোটিফিকেশানটা সেটা এসেছে টাটা থেকে দেখো টাটা যখনই আমরা নাম শুনি তখনই আমাদের মধ্যে এক্সাইটমেন্ট বেড়ে যায় টাটা সম্বন্ধে নতুন কিছু করে বলার নেই মাল্টি ন্যাশনাল এবং হিউজ বেনিফিট কিন্তু প্রোভাইড করে টাটা তাদের এমপ্লয়ীদের উপরে এমনই একটি জব নোটিফিকেশন যেটা টাটা কনসালটেন্ট সার্ভিস থেকে নিয়ে এসেছি এখানে ফ্রেশাররা সকলেই আবেদন করতে পারবে ছেলে মেয়ে সকলেই আবেদন করতে পারবে সবচেয়ে বড় কথা হলো এখানে কোনো ফি দিতে হবে না দেখো অন্যান্য কোম্পানি বা যখনই জবের অ্যাপ্লাই করি তখন ফি দেখা যায় যে এক হাজার টাকা পাঁচশো টাকা এন্ট্রি ফিলওয়ারা ফর্ম ফিল আপের সময় কিন্তু টাটা এমনটা করে না এখানে কোনো ফি দিতে হবে না তোমাকে শুধুমাত্র জিরো ফিতে তোমরা অ্যাপ্লাই করতে পারবে এবং এখানে ভালো একটি প্যাকেজ ভালো একটি মান্থলি স্যালারি অ্যারাউন্ড থার্টি ফাইভ কে অ্যাভাব তোমাদেরকে স্যালারি প্রোভাইড করছে এবং শুধুমাত্র পঞ্চাশ মার্কের একটি লিখিত পরীক্ষার মাধ্যমে তোমাদেরকে নিয়োগ করা হচ্ছে অল ওভার ইন্ডিয়ার যে কোনো রাজ্যে তুমি মন পছন্দ মতো তোমার চাহিদা অনুসারে তুমি কিন্তু এখানে পোস্টিং নিতে পারবে এটাও তোমাদের জন্য বেস্ট অপরচুনিটি রয়েছে সুতরাং এত সুন্দর জব এ বছরের এত সুন্দর জব এটা কিন্তু হাত ছাড়া টোটালি করা যেতে পারে না ওকে টাটাতে চাকরি পাওয়া মানে বিগ কেরিয়ার প্রমোশনের ব্যবস্থা রয়েছে হাই স্যালারি হাই মানে তোমাদের সব কিছু ফেসিলিটি অ্যাভেলেবেল ঠিক আছে সুতরাং সম্পূর্ণ বিরোটা তোমরা অ্যাটেন্ড করো যাদের ইলিজিবিলিটি ক্রাইটেরিয়া ম্যাচ করবে অবশ্যই অবশ্যই আবেদন করবে ঠিক আছে চলো আমরা রয়েছি টাটার অফিসিয়াল ওয়েবসাইটে এখানে তোমরা দেখতে পাচ্ছ কী বলা হয়েছে ইনভাইটিং দ্য গ্র্যাজুয়েট অফ দু হাজার চব্বিশ টু অ্যাপ্লাই ফর টিসিএস বিপিএস ফ্রেশার হেয়ারিং ঠিক আছে তোমাদেরকে বলে দিই টাটা কিন্তু আইটি সেক্টরের জন্য একটু লুক নিয়োগ করে টেকনিক্যাল সেক্টর এবং বিপিএস সেক্টরের জন্য আইটি টেকনিক্যাল যারা ডিগ্রি রয়েছে তাদের জন্য রয়েছে ওই পোস্টটা এবং বিপিএস যারা মানে কোনো টেকনিক্যাল কোনো তোমাদের কাছে ডিগ্রি নেই জেনারেল ক্যাটাগরিতে রয়েছে তোমরাই এই পোস্টটাতে আবেদন করতে পারবে ইম্পর্টেন্ট ডেটস তোমরা দেখতে পাচ্ছ ইম্পর্টেন্ট ডেটস হলো কি রেজিস্ট্রেশন অ্যান্ড ডেট ছাব্বিশ এপ্রিল দু হাজার চব্বিশ ফ্রাইডেতে ছাব্বিশ এপ্রিল তোমাদের এপ্লিকেশানের লাস্ট ডেট এবং তোমাদের টেস্ট ডেট ফোর্থ জুন দু হাজার চব্বিশে যেটা পঞ্চাশ মার্কের তোমাদের একটি শুধুমাত্র টেস্ট হবে সিবিটি এক্সাম ফিফটি মার্কের টোটাল সব কিছু সিলেবাস কী কী থাকছে কীভাবে তোমরা আবেদন করবে সিলেকশন প্রসেস বাকি সব কিছু আমি এই ভিডিওতে আলোচনা করছি তোমরা ধৈর্য সহকারে দেখতে থাকো ঠিক আছে আমরা টাটার অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে এই সাইটে আমি আবার ব্যাক আসবো তোমাদের সামনে ডিটেলস তুলে ধরি এখান থেকে তুমি রেজিস্ট্রেশনটা করে নিতে পারবে কীভাবে করবে সেটাও আমি তোমাদেরকে দেখাবো ঠিক আছে চলো আমরা ডিটেলসে যাচ্ছি চলো আমরা প্রথমে বলেছি জবটা এসেছে তোমাদের টিসিএস বিপিএস হ্যারিং থেকে ঠিক আছে চলো এখানে জফ্রুভাল কি হচ্ছে তোমাদের পোস্ট হলো বিপিএস নন টেকনিক্যাল পোস্ট ঠিক আছে বিপিএস বিজনেস প্রসেস সিস্টেম নন টেকনিক্যাল পোস্ট এলিজিবিলিটি ফর অল ইন্ডিয়া মেল ফিমেল ফ্রেশার যারা ফ্রেশার রয়েছে তোমরাও আবেদন করতে পারবে কোয়ালিফিকেশান এনি গ্রাজুয়েট যে কোনো স্ট্রিম থেকে তুমি শুধুমাত্র গ্র্যাজুয়েশান পাস করলে থাকলে তুমি আবেদন করতে পারবে এবং লাস্ট ইয়ার যারা গ্র্যাজুয়েশান এবছর দিয়েছ তোমাদের রেজাল্ট মনে করো ফার্স্ট আগস্টের আগে রেজাল্ট বের হয়ে যাবে তাহলে কিন্তু তোমরা আবেদন করতে পারবে এইজ আঠারো থেকে আটাইশ এইজ কত দেওয়া হয়েছে আঠারো থেকে আটাইশ বা এস সি কিন্তু এটা রিল্যাক্সেশান পেয়ে যাবে গভর্নমেন্ট রুল অনুযায়ী কিন্তু তোমরা টাটাতেও সেই রিল্যাক্সেশনটা তুমি পেয়ে যাবে সিলেকশান প্রসেস তোমাদের কী হচ্ছে রিটার্ন অ্যান্ড ইন্টারভিউ লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউর মাধ্যমে তোমাদের সিলেকশান প্রসেস হচ্ছে চলো আমরা আরও ডিটেলসে চলে যাই তার আগে তোমাদেরকে ইনফর্ম করতে যাই তোমরা যারা এই চ্যানেলের প্রথম দর্শক এই চ্যানেলে আমরা গভর্নমেন্ট জব ইনফরমেশন এবং বিভিন্ন কম্পিটিভ এক্সামের প্রিপারেশন করিয়ে থাকি যদি তুমি কোনো গভর্নমেন্ট জব খুঁজছো বা কোনো কম্পিটিভ এক্সামের প্রিপারেশন বানাছ তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অল অপশনাল বেলটিকে প্রেস করে রাখবে মনে রাখবে সঠিক সময়ে সঠিক ইনফরমেশন তোমরা এই চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবে ওকে তাছাড়া তোমাদেরকে ইনফর্ম করতে চাই তোমরা যারা বিভিন্ন কম্পিটিভ এক্সামের প্রিপারেশন করছো টিটিএডিসি টিপিএসসি হাইকোর্ট গ্রুপ ডি রেলওয়ে এস এস সি সিএসএল তাছাড়া ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাঙ্ক এম টিএস সব কিছুর কমপ্লিট সাজেশন আমাদের কাছে রয়েছে আমাদের সাজেশনের কোয়ালিটি কেমন হয়ে থাকে অবশ্যই তোমরা জানো প্রিভিয়াস ইয়ারে আমাদের সাকসেস রেটও তোমরা দেখেছ একদম টপিক ওয়াইজ সম্পূর্ণ সিলেবাস আমাদের কাছে রয়েছে সব কিছু কোশ্চেন এমসি বেঙ্গলি এবং ইংলিশ ভার্সনে রয়েছে এখান থেকে তোমরা ভালো রেসপন্স পাবে এটুক তোমাদেরকে আমি নিশ্চয়তা দিতে পারি ঠিক আছে কীভাবে নেবে নেওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে ভিডিও ডিসক্রিপশানে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে সেখানে যোগাযোগ করে পিডিএফ ফর্মেটে নিতে হবে হোয়াটসঅ্যাপ নাম্বার নোট করো নাইন সিক্স ওয়ান টু ডাবল নাইন এইট নাইন থ্রি জিরো নাইন সিক্স ওয়ান টু ডাবল নাইন এইট নাইন থ্রি জিরো এতটুক তোমাদেরকে আমি বিশ্বাস করতে চাই কর্মকর্তা অনলাইন ট্রাস্টেড একটি ব্র্যান্ড এখানে থেকে তোমরা কোয়ালিটি সাজেশন অবশ্যই পেয়ে যাবে আমরা যা বলছি তাইও হবে কোনো উনিশ বিশ কোনো হেরফের হবে না ওকে একদম নিশ্চিত তোমরা গ্যারান্টি সহিত নিতে পারো চলো চলো তারপরে আমরা দেখে নিচ্ছি যে সিলেকশন প্রসেস আমি বলছি রিটার্ন টেস্ট তোমাদের ফিফটি মার্কের হবে অন সিবিটি এক্সাম এখান দ্য টেস্ট উইল হ্যাভ ফিফটি কোয়েশ্চেন হ্যাভ টু আনসার ফিফটি মার্ক প্রত্যেকটি কোয়েশ্চেনের মান এক করে থাকবে কোন কোন টপিক থেকে থাকবে জেনারেল ইন্টেলিজেন্ট নিউমেটিক্যাল এবিলিটি অ্যান্ড জেনারেল সায়েন্স এ তিনটি টপিক থেকে তোমাদের পঞ্চাশ নম্বরের পঞ্চাশটি কোশ্চেন থাকছে সবগুলো কোয়েশ্চেনের মান এক করে থাকছে তার জন্য তুমি পঞ্চাশ মিনিট সময় পাচ্ছ ঠিক আছে এখানে কোনো নেগেটিভ মার্কের কথা কোনো মেনশন করা নেই ঠিক আছে চলো তাহলে তুমি সিলেকশন প্রসেস তোমার কোয়ালিফিকেশান কী লাগছে সব কিছু কিন্তু তুমি বুঝতে পেরেছো যদি কোনো সমস্যা হয় তাদের অফিসিয়াল যে একটি অ্যাসিস্ট মানে হেল্প নাম্বার দেওয়া রয়েছে ওয়ান এইট ডাবল জিরো টু জিরো নাইন থ্রি থ্রি ফোর ওয়ান এই নাম্বারে যোগাযোগ করে তুমি আরও ডিটেলস কিছু জানতে পারো যদি তোমার কোনো ডাউট থাকে নাম্বারটা তোমরা একটু নোট করে নাও ঠিক আছে তাছাড়া আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে বিভিন্ন কোয়ারি সাজেশন রিলেটেড যা কিছু কোয়ারি আছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারবে বাট তুমি যদি এই জবটার ব্যাপারে আরও কিছু ডিটেলস জানতে চাও তাদের এই নাম্বারে যদি তুমি যোগাযোগ করো আরও বেটার থেকে বেটার তুমি জানতে পারবে ঠিক আছে ওকে চলো এখন আমরা টাটার যে অফিসিয়াল সাইট সেই অফিসিয়াল সাইটে চলে যাচ্ছি এবং তোমরা কীভাবে করবে সেটা তোমাদেরকে আমি একটু দেখিয়ে দিচ্ছি দেখো তুমি কীভাবে তাদের অফিসিয়াল সাইটে যাবে এবং কীভাবে রেজিস্ট্রেশন করবে আমাদের ভিডিও থাকবে সেই লিঙ্ক থেকে তুমি ডাইরেক্ট কানেক্ট হতে পারো অথবা তুমি গুগল ক্রোমে যাবে গুগল ক্রোমে গিয়ে গিয়ে তুমি টিসিএস টিসিএস তুমি লিখে সার্চ করবে সার্চ করার পরে তোমাদের কাছে এই পেজটা আসবে এই পেজটা আসার পরে তুমি দেখতে পাচ্ছ এখানে কি লেখা রয়েছে এখানে রয়েছে টিসিএস বিপিএস ফ্রেশার হেয়ারিং এই যে প্রথম রয়েছে টিসিএস বিপিএস ফ্রেশার হেয়ারিং এখানে তুমি ক্লিক করবে এখানে ক্লিক করার পরে দেখো কি হচ্ছে এখানে ক্লিক করার পরে তোমাদের কাছে এই পেজটা ওপেন হচ্ছে ইয়েস এই পেজটা ওপেন হচ্ছে এই পেজটা ওপেন হওয়ার পরে তুমি এখানে নিচে স্কল ডাউন করে নিচে আসো এখানে ইম্পর্ট্যান্ট ডেটস দেওয়া রয়েছে যেটা আমি প্রথমে দেখিয়ে দিয়েছি এখানে দেখো রেজিস্ট্রেশন হেয়ার রেজিস্ট্রেশন হেয়ারে তুমি ক্লিক করো দেখো ক্লিক করার পরে তোমাদের কাছে এই পেজটা ওপেন হচ্ছে হ্যাঁ ইয়েস এই পেজটা ওপেন হচ্ছে তবে তোমাদেরকে আমি একটি কথা বলে দিই তোমরা যারা মোবাইল থেকে করতে ট্রাই করছো যদি মোবাইল থেকে একটু প্রবলেম এখানে একটু হচ্ছে যদি তোমরা ব্যাটার হয় কোনো কম্পিউটার শোপে গিয়ে ন্যারেবেল কোনো কম্পিউটার শোপে গিয়ে অ্যাপ্লিকেশনটা করে নেবে কেন কোনো অ্যাপ্লিকেশন ফি কিছু লাগছে না তাহলে বেটার হবে মোবাইল থেকে একটু প্রবলেম হতে পারে ঠিক আছে চলো রেজিস্ট্রেশন নাও এখানে তুমি রেজিস্ট্রেশন নাও ক্লিয়ার ক্লিক করলে ক্লিক করার পরে তোমাদেরকে এই পেজটা ওপেন হচ্ছে দেখো এখানে কি আইটি ইনফরমেশান টেকনোলজি এবং বিপিএস ঠিক আছে বিপিএস আমরা বিপিএসে আমরা সিলেক্ট করব এবং বিপিএস থেকে আমরা আবেদন করবো বিপিএসে তোমরা ক্লিক করো ক্লিক করার পরে আমাদের কাছে এই পেজটা ওপেন হবে দেখো এই পেজটা আমাদের ওপেন হচ্ছে হ্যাঁ এখানে চেয়েছি কি ইমেল ভেরিফিকেশান করার জন্য ঠিক আছে এখানে ইমেল ভেরিফিকেশান এখানে তোমার ইমেল নাম্বার দেবে দিয়ে গেট ওটিপি স্টার্ট করবে ওটিপি স্টার্ট করার পরেই ওটিপি দেবে দেওয়ার পরে ইমেল ভেরিফিকেশন হবে তারপর তোমাদের কাছে নেক্সট পেজ ওপেন হবে ঠিক আছে নেক্সট পেজ ওপেন হওয়ার পরে যে প্রসেস রয়েছে সেই প্রসেসে তুমি করে নেবে যদি মোবাইলে কোনো সমস্যা হয় তাহলে তুমি কোনো কম্পিউটার শপ থেকে গিয়ে অবশ্যই করে নেবে ঠিক আছে সঙ্গে তোমাদের আধার কার্ড অবশ্যই নিয়ে যাবে আর বাকি যে কোয়ালিফিকেশনের সার্টিফিকেটগুলো রয়েছে সেগুলো সঙ্গে নিয়ে যাবে যা যা প্রয়োজন পড়ে সেখানে দিয়ে তুমি অবশ্যই অনলাইন ফর্ম ফিল আপটা করে নেবে আবার বলছি সবচেয়ে বেস্ট অপরচুনিটি বেস্ট কেরিয়ার অপশন রয়েছে টাটার মধ্যে ঠিক আছে এই জবটা তোমরা হাতছাড়া করবে না যাদেরই কোয়ালিফিকেশান ম্যাচ রয়েছে বা গ্রাজুয়েশন রয়েছে যে কোনো স্ট্রিম থেকে অবশ্যই আবেদন করবে আর যখন কোন গুরুত্বপূর্ণ আপডেট আসবে অবশ্যই আমি ওরা তোমাদেরকে জানিয়ে দেবো আর তোমাদেরকে দুটুকু আমি বলতে চাই যে তোমরা ভালো করে প্রিপারেশন করো যে কোনো এক্সামের প্রিপারেশন করছো জব দেখো জব আজকালে রয়েছে অনেক রয়েছে যদি তোমার মধ্যে কোয়ালিটি থাকে তুমি যদি সঠিক প্রিপারেশন করতে পারো সঠিকভাবে এক্সাম ফিস করতে পারো তাহলে কিন্তু জবের অ্যাকচুয়ালি আমি বলি জব অনেক রয়েছে ঠিক আছে তুমি ভালো করে প্রিপারেশান করো আমরা তোমাদের সঙ্গে রয়েছি যেতুটুক সাপোর্ট প্রয়োজন যেতুটুক আমরা সাপোর্ট করতে পারবো অবশ্যই কর্মবার্তা অনলাইন তোমাদেরকে সাপোর্ট করবে ঠিক আছে আর প্রথমবার যদি আমাদের চ্যানেলে ভিজিট করে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অপশনাল বেলটিকে প্রেস করে রাখবে আর একটি রিকোয়েস্ট তোমাদের কাছে করবো যে অবশ্যই তোমাদের বন্ধুবান্ধবের মধ্যে বা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ভিডিওটা অবশ্যই শেয়ার করে ঠিক আছে আর আমাদের নেওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ রয়েছে ভিডিও সেই নাম্বারে যোগাযোগ করে অবশ্যই নিতে পারবে আগামী কোনো ভিডিওতে দেখা হবে বেস্ট অফ